নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন WBSETCL এর অফিসিয়াল বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপ থেকে। আমার এই চ্যানেলে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট সংক্রান্ত অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, যেখানে আপনারা আর কোন কোন পদ্ধতিতে সহজে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন সেই ভিডিওগুলোকে আমি একটা প্লেলিস্ট আকারে এই ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এখন চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আপনারা দেখছেন লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেল, লার্ন অল অ্যাবাউট ফ্রম টেকনোলজি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করলেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দেবেন। WBSETCL এর অফিসিয়াল বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপ থেকে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার জন্য আপনাকে প্রথমে বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আপনি আপনার প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন বিদ্যুৎ সহযোগী। বিদ্যুৎ সহযোগী লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে সার্চ রেজাল্টে চলে আসবে। অলরেডি এই মোবাইল অ্যাপটি আমার মোবাইলে ইনস্টল রয়েছে, তাই আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিলাম। WBSETCL বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপটির এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনার ইলেকট্রিসিটি কোম্পানির সাথে যে ভ্যালিড মোবাইল নাম্বারটি রেজিস্টার হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে গো বাটনে ক্লিক করে দেবেন। গো বাটনে ক্লিক করার সাথে সাথেই অ্যাপের মধ্যে একটি পপ আপ কনফার্মেশন মেসেজ আসবে। আপনার এই মোবাইল নম্বরটি WBSETCL এর সাথে রেজিস্টার হয়ে রয়েছে কিনা সেটা ভেরিফাই করার জন্য আপনার মোবাইল নম্বরে একটি 6-digit OTP সেন্ড করবে, সেজন্য আপনারা এখানে ইয়েস করে দেবেন। তো সেই 6-digit OTPটি আপনাদের এখানে বসাতে হবে। আমি সেই 6-digit OTPটি অর্থাৎ রেজিস্ট্রেশন কোডটি এখানে বসিয়ে আমি গোতে ক্লিক করলাম। এখন এখানে গোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে নতুন একটি কনফার্মেশন মেসেজ শো করবে, আপনারা এখান থেকে এটাকে ইয়েস করে দেবেন। এখন আপনাদের এখানে আপনার 9-digit কনজিউমার আইডিটি এন্টার করতে হবে। এখানে আপনার কনজিউমার আইডিটি এন্টার করে দেওয়ার পর এখানে গো বাটনে ক্লিক করে দিন। গো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে আপনার কনজিউমার নেম শো করবে, সরাসরি আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। এখন আপনার এই কনজিউমার আইডিটি এই অ্যাপটির সাথে সাকসেসফুলি রেজিস্টার হয়ে গিয়েছে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সো আপনারা এখানে ভিউ বিলসে ক্লিক করে দিন। এরপর এখানে অ্যারো বাটনে ট্যাপ করুন। দেখুন এখানে আপনার বর্তমান ইলেকট্রিসিটি বিলটি ওপেন হয়ে যাবে। এখন এখানে যে ডাউন অ্যারো অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। আপনার মিটার নাম্বারের এই দুটি মিসিং ডিজিট এখানে এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করুন। মিটার নম্বরটি আপনি আপনার পুরনো ইলেকট্রিসিটি বিল থেকে সংগ্রহ করে নেবেন, এখানে অ্যালাউ করুন। এরপর আপনার বিলটি পেমেন্ট করার জন্য আপনার বিল অ্যামাউন্টের পাশে দেখুন যে কার্ড মতো সাইন রয়েছে, সেই কার্ড সাইনে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনার এখানে নিচে দেওয়া ক্যাপচা কোডটি এখানে এন্টার করে নেক্সট বাটনে ক্লিক করে দিন। এরপর এখানে আপনার কনজিউমার আইডি, কনজিউমার নেম এবং কনজিউমার মোবাইল নাম্বার এবং আপনার যদি কোনো মেল আইডি থাকে সেই মেল আইডিটি এখানে এন্টার করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের এখানে বিল ইনস্টলমেন্টগুলো শো করবে, সো আপনারা যে ইনস্টলমেন্টটি পেমেন্ট করতে চান সেই ইনস্টলমেন্টটি এখানে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন আপনাদের সামনে পেমেন্ট মোডগুলো ওপেন হবে, অর্থাৎ এখানে আপনি বিল ডেক্স ব্যবহার করে পেমেন্ট করতে পারেন অথবা পেটিএম ব্যবহার করে পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে বিল ডেক্স নিলাম এবং নিচে দেখুন আই এগ্রি টু WBSETCL টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা আপনাকে টিকমার্ক করতে হবে এবং কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজ ওপেন হবে, যেখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড উইথ পিন, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, ক্যাশ কার্ড, কিউআর, UPI, ফোনপে এই সমস্ত অপশনগুলো পাচ্ছেন পেমেন্ট করার জন্য। সো আমি এখানে ভীম UPI সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে মেক পেমেন্টে ক্লিক করলাম। মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরপর আপনার UPI আইডিটি এন্টার করতে হবে, সো আপনারা এখানে অ্যাপটিকে কোনো রকম রিফ্রেশ করবেন না। দেখুন এখানে ইন্টারফেসটি চলে এসেছে, এখানে দেখুন মার্চেন্ট নেম, আপনার পেমেন্ট অ্যামাউন্ট এবং ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। আর নিচে যে বক্সটি দেওয়া রয়েছে এন্টার ইউর VPA, অর্থাৎ এখানে আপনার UPI আইডিটি এন্টার করে দেবেন। যে UPI আইডিটি এন্টার করলেন সেই UPI অ্যাপে আপনি গিয়ে নোটিফিকেশানে চেক করবেন, একটি মেসেজ পাবেন। এখানে UPI আইডিটি এন্টার করে দেওয়ার পর মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই আপনার ওই পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনি 5 মিনিট সময় পাবেন। সেই 5 মিনিট টাইমটি এখানে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এরপর আপনারা সরাসরি সেই UPI অ্যাপটিতে চলে যাবেন। আমি এখানে অ্যামাজন UPI আইডি এন্টার করেছিলাম, তাই এখানে 3-letter সেকশনে ক্লিক করলাম। 3-letter সেকশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেওয়ার পর এখানে দেখুন ইওর নোটিফিকেশান, ইওর নোটিফিকেশান সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই দেখুন আপনাদের সামনে কিন্তু রিকোয়েস্ট মেসেজটি শো হয়ে যাবে। সো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন আপনাদের কাছে পেমেন্ট ডিটেলস কিন্তু এখানে চলে আসবে।
এরপর পে নাউতে ক্লিক করে আপনার ইউপিআই আইডিটি এন্টার করে দেবেন। ইউপিআই আইডিটি এন্টার করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনার পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনারা বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপটি আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা ওখানে দেখতে পাবেন যে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট বলে একটি অপশন আসছে, তো সেখানে ক্লিক করে দেবেন এবং আপনাদের সামনে পেমেন্ট রিসিপ্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনারা বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপে যদি আপনার ইলেকট্রিসিটি পেমেন্ট হিস্ট্রি চেক করতে চান, তার জন্য আপনারা বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপের হোম পেজে চলে আসবেন। এখানে আপনারা হিস্ট্রি আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিল পেমেন্ট সাকসেসফুল, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথেই আপনি আপনার কনজিউমার আইডিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনি বিগত যতগুলো বিল পেমেন্ট করেছেন তো তার এখানে পেমেন্ট হিস্ট্রি দেখতে পাবেন। আর এখন যে বিলটি পেমেন্ট করলেন সেই বিলটির পেমেন্ট হিস্ট্রি দেখুন একদম প্রথমে দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে এই ফরম্যাটে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই।